लड़ाई करबे ताके स्वागत माठे खेला होबे। ডক্টর রাজু খান পরিচালিত সোনালী নার্সিং হোম অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা সহ 30 সজ্জা বিশিষ্ট এসি কেবিন সহ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত সোনালী নার্সিং হোম। এখানে স্বাস্থ্যসাথী ও আরএসবিআই কার্ডের মাধ্যমে সমস্ত রকম রোগের চিকিৎসা করা হয় বিনামূল্যে। 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন ও ইমার্জেন্সি পরিষেবাও দেওয়া হয়। আমাদের যোগাযোগের নাম্বার 9733963785। যাদের কোনো নীতি নেই, নৈতিকতা নেই, আদর্শ নেই, যারা বাংলার সংস্কৃতি বাংলার কালচার জানে না, তারা অন্তত আজকের যদি তারা এসে দেখে যেত তাহলে বুঝে যেত যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিভাবে সাহায্য করছে এবং কিভাবে আছে, আজকে সেটাই মিছিলের মধ্য দিয়ে অন্তত প্রমাণিত হয়েছে। এলাকা এবং পার্শ্ববর্তী বিধানসভা ভাঙড়ে আব্বাস সিদ্দিকীকে প্রার্থী ঘোষণাও করে দিয়েছে। আব্বাস সিদ্দিকীকে কি বার্তা দেবেন ভাইয়া? কে আব্বাস সিদ্দিকী আমরা তো জানি না। আমাদের অপোজিশন যে যে আমাদের বিরুদ্ধে লড়াই করবে তাকে স্বাগত, মাঠে খেলা হবে। আমাদের দিদি ভাঙা পানে খেলা করছে আর আমরা তো পা আমাদের সব ঠিক আছে, চূড়ান্ত খেলা হবে। এবং এক গোল দু গোল পাঁচ গোল নয়, এই জেলায় সুভাষী চক্রবর্তীর নেতৃত্বে আমাদের ক্যাপ্টেন, আমাদের কোচ হলেন সুভাষী চক্রবর্তী, মাথার উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আছে। 0 রানে আউট করবো, 10 গোল দিয়ে আউট করবো, এটা একদম 31-31 সিট আমরা জিতবো, এটা আজকে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি। এটা শুধু কেনিয়া নয়, সারা বাংলাতে দেখছেন না, নাড্ডাজি আসছে, শোভা প্লব অমিতজি উপর থেকে ঘুরে চলে যাচ্ছে, মিটিংয়ে ঢুকতে পারছেন না, ভার্চুয়াল করছে, নরেন্দ্র মোদী সুপার প্লব, এদের আগামী কদিন পরে আর খুঁজে পাওয়া যাবে না। 2 তারিখে ভোট গণনা হবে, একবার ফ্লাইটের টিকিট কেটে দিল্লি গিয়ে বসে থাকবে, তাদের বাংলায় আর টিকিট দেখতে পাওয়া যাবে না। আমাদের কোচ ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুভাষী চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা জুড়ে তারা খেলবে, গোটা বাংলার উন্নয়ন তারা করবে। শুধু একটা কথা বলবো, আমার দক্ষিণ ২৪ পরগনার সর্বস্তরের নাগরিক যারা আছে, বাংলার সম্প্রীতিকে রক্ষা করতে হবে,
হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী আমাদের সমস্ত ধর্মবর্ণের যে সম্প্রীতি যে একতা ঐক্যটাকে মজবুত করতে হবে এবং বাংলাকে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন পাঠাতে হবে বাংলার উন্নয়নের স্বার্থে, বাংলার যুব সমাজের স্বার্থে, বাংলার খেটে খাওয়া মানুষের স্বার্থে, বাংলার আপামর জনগণের স্বার্থে আগামী দিনে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করে, মৌলবাদীকে বিচ্ছিন্ন করে পরাস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য নবান্নে পাঠাতে হবে। এটাই আমি সকলের কাছে আমি করজোড়ে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব, তাদেরকে আবেদন করব।